শেষ স্টেশন নাকি উঠেন ট্রেন বন্ধ নাকি এবার বাসা যান জি আজকের জন্য এখানেই বন্ধ চশমা কই কপালে কপালে ও হ্যাঁ ধন্যবাদ সাবধানে যাবে ধন্যবাদ এত খবর কাগজ রে হ্যাঁ এখন উঠে না এই যে বড় ভাই উঠেন উঠেন আমরা চলে আসছি বাসা যাবেন না শেষ স্টেশন চলে আসছে উঠেন হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় যেতে চাইছিলেন যাবো আর কি এক জায়গায় কোথায় আরে ভাই ট্রেন থামাইলেন কেন কি সুন্দর ঘুমাইছিল আবার সারেন ট্রেন স্টার্ট মারেন আহ ট্রেন চলার সময় শেষ এখন সব বন্ধ আর কি বলেন ঘুমাইতে দেন না কেন কত কষ্ট করে ব্লেকেট টিকেট কেটে ঘুমাইতে ট্রেন থামলে ঘুম না কসায় একটা টান মারেন সহজ কথাটা বুঝেন না স্টেশন শেষটা চলে আসছে ই বলেন কত টাকা দিয়ে টিকেট কিনলাম কেসা ঘুম ভেঙে দিলেন ধর্মিয়া ট্রেন ছাড়েন তো এখন সবাই নেমে গেছে ট্রেন বন্ধ ভাইজান বাসায় কি ঘুমাতে পারবেন তো বাসায় বউ পোলা বাইনে জালায় ঘুমাইতে পারি না আরে আপনি কি সারা রাত ট্রেনে থাকবেন নাকি যান বাড়ে যান ধর্মী অফিসে ঘুমাইতে পারি না এখন সবাই নেমে গেছে সবার তো কাজ আছে ভাই উঠেন বাসায় যান কোথায় ঘুমাবো তাহলে জীবনটা বেতনা কি কি বলছ সব আরে কেনা কে চাইতে হো ধর দয়া করে বাসায় চলে যান ওরে ওরে এসে খাই ঘুমই করবেন নাকি একবার করছি তা দেখে রাখছি কি বলেন ধর ভাই নতুন ট্রেন ট্রেন নষ্ট করছে ওই পেপার কই ওই ভাইজান হ্যাঁ বাসায় যান এবং আরাম করে ঘুমাই পড়েন এখানে ঘুমাইলে কি হয় বাইরে ঘুমাইতে পারবেন একটা অসহায়রে ঘুম দিতে দিলেন না টাকা দিয়ে ঘুম দিতে আইছিলাম শালা বাইরে ঘুমাইতে পারবেন অনেক ভালো সিট আছে তো হ্যাঁ ওই জায়গায় অনেক ভালো ভালো সিট আছে আরাম করে ঘুমাবেন তো না হইলে নিচেও ঘুমাইতে পারবেন তো আমি দুঃখী কিন্তু অফিসার মানুষ আমি নিচে ঘুমাবো শালা আপনি তো টাল হয়ে পড়ে আছেন তোর টাকা খাইছে নাকি হালার পথ মনের দুঃখে খাইছি মানের চালিকা খোপড়ি তোড়ে খোপড়ি গালাগালি করবেন না হ্যাঁ ভদ্রভাবে চলে যান না সরি ভাই জীবনটাই না ঠিক মতো ভালো হবে না কিন্তু গাড়িটা ছাড়েন একটু ঘুমাই ডিউটি টাইম শেষ তো এখন কিভাবে ছাড়ব এত পেছাল না করে একটু ঘুরে আনেন না গাড়িটা তাইলে হয় এটাই লাস্ট টাইমে শেষ স্টেশনে থামছে আমার দুঃখের স্টেশন শেষ হয় না থামে না আপনি আমার জীবনের ট্রেন চালাইলে ভালো হইতো ভাই চালাবেন ভালো বেতন দিমু

হଁ কইছে জান চলেন আমার খুব জোরে ঘুম পাইছে বাসা গিয়ে নাক ডেকে কেন গাড়িটা নাম দিয়ে দুইটা স্টেশন ঘুরে আনেন আমি সরকারি চাকরি করি আপনার না ঘুমাবো টাকা কি কম দিব নাকি বকশিশ দিব তো আহা কেউ জানবে না হালকা একটা ঘুম দিব আস্তে করি চুপ করে কসাই নামবেন ধর মিয়া কিছু বোঝেনা সালা হায় রে ভাই উঠেন তো শালা

এবার বাসায় যান ভাই ঠিক মতো যাবেন হ্যাঁ ধন্যবাদ আবার কেন আর আমি তো অন্য ট্রেনে উঠছি এমন করলে কিন্তু পুলিশ ডেকে হান্দাই দিম উঠে না এক দরজা দিয়ে বের হয়ে একটা দিয়ে ঢুকছে আর কোনো ট্রেন নাই ঘুমানা ধুরো এজন্য করবেন আর একটা লয় লেবি এত ঢং দেখা শিক্ষিত ছেলে তোর মতো মাতাল না তুই কি ট্রেনের হেল্পার নাকি আরে আমি ট্রেনের ইঞ্জিন ড্রাইভার বললাম একটু মা বন্ধ করেন বাসায় যান আমি ভদ্রলোক মানুষ এমন ভদ্রলোক দেখছি তো আর কি আরেম হয় আমার গেছে নাটক রে কেমন করেন ওই দরজা দিয়ে বের হইলাম এখানে আর একটা দরজা বোঝা যায় না ঠিক আছে তাহলে এই দরজা দিয়ে আর ঢুকবে এখানে ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই জান পাইছি বুদ্ধি এবার এই দজা দিয়ে হাম ওরে জমজ ভাই দরজা নাকি আমারে কি আজকে মেরে ফেলবেন নাকি ভদ্রলোক কি এমন করে সুন্দর করে ভদ্রভাবে বাসা চলে যান না মাথা ঠিক থাকে না বাইরে সিটি শুয়ে থাকেন বের হন ট্রেন বন্ধ শেষ আমি অফিসার মানুষ ভিখারি নাকি যে প্ল্যাটফর্মে ঘুমাবো এবার কিন্তু ঘর ঢাকা দিয়ে বের করব চলুন তো চলেন জুতা খুলে মোজা হাতে পরে ঘুষি দিমো কিন্তু জান আরে ঘুম আসছে রে উঠেন ভাই

কি পাগলের পাল্লাই পড়ছিলাম নতুন চাকরিটাও চলে যাই কোথা থেকে আসে এসব পাগল ছাগল যাই তাড়াতাড়ি কাজ শেষ করি তোরা শিক্ষা দিব

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়েন